আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের এক খুদের একটি অসাধারণ আবিষ্কার সাম্প্রতিক সময়ে স্থানীয়দের বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। চন্দননগরের দেপাড়ার নবম শ্রেণীর মেধাবী ছাত্র সৌভিক শেঠ মাত্র কয়েকদিন আগেই সে এমন একটি যুগান্তকারী আবিষ্কার করেছে যা পাদুকার জগতে এক বিপ্লব ঘটাতে পারে। সৌভিকের তৈরি অনন্য এই জুতো পায়ে দিয়ে হাঁটলে উৎপন্ন হবে বিদ্যুৎ শক্তি। এলাকার প্রতিটি মানুষকে অবাক করে দিয়ে সৌভিক দেখিয়ে দিয়েছে কিভাবে এই জুতোগুলি বিদ্যুৎ উৎপাদনের অসাধারণ ক্ষমতা রাখে। এই নতুন পাওয়া শক্তি মোবাইল ডিভাইস চার্জ, জিপিএস ট্র্যাকিং সিস্টেম পরিচালনা, এমনকি স্পাই ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রেও সাহায্য করতে পারবে। ইলেকট্রনিক্সের প্রতি সৌভিকের আগ্রহ অল্প বয়স থেকেই। মামার সঙ্গে বসে তার কাজ পর্যবেক্ষণ করার সময় সৌভিকের মধ্যে ইলেকট্রনিক্সের প্রতি ভালোবাসা তৈরি হয়। এই বিষয়ে তার অনুরাগ আরও বৃদ্ধি পায় স্কুলে বিজ্ঞান প্রদর্শনে বেশ কয়েকটি পুরস্কার অর্জন করে এবং নিজের বৈজ্ঞানিক প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাওয়ার পরে। সৌভিকের মতে এই উদ্ভাবনী জুতোগুলো মাত্র 1 কিলোমিটার হেঁটেই সহজে 2000 mAh ব্যাটারি চার্জ করতে পারে। জুতোর পুরো সিস্টেমটি বাহ্যিকভাবে ডিজাইন করা হয়েছে। পরের মাসে সৌভিক জুতোগুলিতে প্রয়োজনীয় সমস্ত গ্যাজেট লাগানোর এবং সেগুলিকে কীভাবে আরও উন্নত করে তোলা সম্ভব সেই বিষয়ে পরিকল্পনা করবে। তবে সৌভিক তার আবিষ্কারকে জীবন্ত করে তোলার জন্য তার প্রচেষ্টায় আর্থিক বাধার সম্মুখীন হয়। তার একটি জুতো প্রস্তুতকারক সংস্থার সহায়তার প্রয়োজন যা তার প্রকল্পে আর্থিক সহায়তা করতে পারবে। তাদের সহায়তায় সৌভিকের যুগান্তকারী জুতো পাদুকার জগতে এক বিপ্লব আনতে পারে যা বিশেষ করে ভ্রমণকারী এবং পর্বতারোহীদের উপকৃত করবে। সুসজ্জিত থাকবে যা বিশেষ করে শিশুদের জন্য অনেকটা নিরাপত্তা প্রদান করবে। এই জিপিএস সিস্টেম একটি হারানো সন্তানকে দ্রুত খুঁজে পেতে সাহায্য করতে পারে। তবে কেবলমাত্র এই নয়, জুতোগুলিতে লাগানো সম্ভব স্পাই ক্যামেরাও যা এই বিশেষ জুতোর কার্যকারিতা আরও উন্নত করে তুলবে। সৌভিক ভবিষ্যতে ITI করার স্বপ্ন দেখছে। সে বিশ্বাস করে অদূর ভবিষ্যতে একটি বৃহৎ কোম্পানির সহায়তায় তার এই আবিষ্কার সাফল্য পাবে এবং আরও প্রযুক্তিগতভাবে উন্নত হবে। নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। যদিও সৌভিক নিজের এই আবিষ্কারটি করার জন্য একটি জাপানি গবেষণা কেন্দ্র থেকে আগ্রহ পেয়েছে, তবুও আর্থিক সীমাবদ্ধতা তার প্রাথমিক বাধা হিসেবে রয়ে গেছে। এই বিপত্তি সত্ত্বেও সৌভিকের স্মার্ট জুতোগুলির উদ্ভাবনী সম্ভাবনা ভবিষ্যতের জন্য দুর্দান্ত প্রতিশ্রুতি বহন করে, যা কিনা ভবিষ্যতে অবশ্যই এই বিশাল পাদুকার জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।